সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিডি নার্সিং এডুকেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য কিছু ভর্তি সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে। সেই নির্দেশনাগুলো এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন অনুযায়ী প্রণীত বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা 2021 অনুযায়ী নিম্ন বর্ণিত শর্তে ভর্তিচ্ছুদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স হবে অনূর্ধ্ব 22 বছর, এইচএসসি বা সমমানের পরীক্ষা 2019 অথবা 2020 ইংরেজি সালে উত্তীর্ণ এবং এসএসসি বা সমমানের পরীক্ষা 2017 অথবা 2018 ইংরেজি সালে উত্তীর্ণ হতে হবে। 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 7 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ 3-এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 6 থাকতে হবে, তবে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50-এর কম গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের নাগরিক যারা বিদেশি শিক্ষা অর্থাৎ ও লেভেল, এ লেভেল কার্যক্রমে এসএসসি বা এইচএসসি বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তাদের মার্কশিটসমূহ বাংলাদেশের প্রচলিত জিপিএতে রূপান্তর করে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাচেলর অফ সায়েন্স ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের 10% এবং বেসরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের 20% ভর্তিযোগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এই আবেদন শুরু হবে আগামীকাল 15 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে এবং চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। অতএব যারা নার্সিংয়ে পড়াশোনা করতে চান, যারা নার্সিংয়ে কেরিয়ার করতে চান, তারা খুব দ্রুতই ভর্তির জন্য আবেদন করে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ সবাইকে।